আমি খুব সংক্ষেপে এই ভিডিওটি করতে চাই। মূল উদ্দেশ্য মূলত শাকিব খানের এই সাম্প্রতিক ছবি নিয়ে আলোচনা। আমরা যে ছবিটিকে আসলে ক্যাম্পেইন করছি বা ট্রল করছি, শাকিব খানের একটি ছেঁড়া প্যান্ট পরে কেন সে মঞ্চে উঠল। হ্যাঁ, আমি এটা মানি যে তার মতো সুপারস্টার ঠিক ওই ধরনের অনুষ্ঠানে এই ধরনের পোশাকটা ঠিক সামঞ্জস্যপূর্ণ না, কিন্তু আমরা কি জিজ্ঞাসা করেছি যে উনি কোন অবস্থায় ছিলেন বা কোন সময় বা কী অবস্থায় কোন শুটিং ফ্লোর থেকে তাকে ওই অনুষ্ঠানে নেওয়া হয়েছে? সেটুকু তো আমাদের একটু ভাবতে হবে। আমি কাউরে পক্ষে সাফাই গাইছি না, কিন্তু যে বিষয়টি বলতে চাচ্ছি যে শাকিব খান আমাদের ওয়ান অ্যান্ড অনলি সুপারস্টার, এটা মানতেই হবে। আমাদের অনেক বাংলাদেশি ফিল্মে মোস্ট অফ দ্য রেভিনিউ জেনারেট করেন এই হিরোটি। সো সেই জায়গাটিতে আমরা একটু সমঝোতাপূর্ণ, এতে তো কারো ক্ষতি নেই। দেখুন, বাইরের দেশে এটা কিন্তু কাউকে শিখিয়ে দিতে হয় না যে আমাদের সুপারস্টার, আমাদের কবি, সাহিত্যিক, শিল্পী, নায়কদের নিয়ে আমাদের নিজেদের আত্মগরিমাটা প্রয়োজন। সেই গরিমাটা হারিয়ে যাচ্ছে বলে আমরা অন্য দেশের তুলনায় পিছিয়ে যাচ্ছি। আমরা আমাদের নিয়ে গর্ব করা শিখি, নয়তো নিজেদের সম্মান, আপনার সম্মান একদিন থাকবে না। সো আমি খুব এই কারণে এই ভিডিওটা করছি যে আমার সাবস্ক্রাইবার বা আমার বন্ধুবান্ধব যারা রয়েছেন তাদের কাছে একটি ছোট্ট একটি আবেদন জানাবো যে শাকিব খানের এই বিষয়টিতে আসলে আপনি একমত কিনা, বা এই ধরনের আলোচনা নিয়ে। তার ফেসবুক রয়েছে, তিনি ফেসবুকে এখন নিয়মিত কথা বলছেন, বা তার যে কোনো বিষয়ে সামাজিক জায়গায় কথা বলা যায়, কিন্তু তাকে নিয়ে এই ধরনের আলোচনাটা ঠিক সমুচিত কিনা বা আপনারা এর পক্ষে কিনা, এই বিষয়ে আপনার মন্তব্য চাইবো। প্লিজ কমেন্ট বক্সে কমেন্টস করুন, আমি সেটা নিয়ে একটি নতুন ভিডিও তৈরি করব শাকিব খানের মন্তব্য সহ। ইনফ্যাক্ট আমি এ নিয়ে শাকিব খানকে প্রশ্ন করেছি, সে বলেছে এ বিষয়ে তার কোনো মন্তব্য নেই। যদি তার ভক্তরা একটু আনন্দ পায় বা তার সমালোচকরা যদি এটা নিয়ে মজা পায় তো মজা করুক। সো মজা করতে করতে না আমরা আসলে এমন একটা পর্যায়ে চলে গেছি, কারণ আমাদের দেশের এই বিষয়গুলো, খুঁটিনাটি বিষয়গুলো ফেসবুকে যখন যায় সারা বিশ্বের বাঙালির কাছে পৌঁছে যায়, সেটা নিশ্চয়ই খুব ভালোভাবে পৌঁছায় না যে আপনি একজন আপনার সবচেয়ে সেরা নায়কের এই ছোটোখাটো বিষয় নিয়ে এইভাবে ট্রল করছেন, এইভাবে গালিগালাজ করছেন। সো আমরা নিজেদের মন্তব্যের জায়গায় একটু সমঝোতাপূর্ণ থাকি, আয়নায় আগে নিজেদের একটু দেখি, তারপরে কথা বলি। আমি উপদেশ দিতে চাই না বা এই দেওয়ার অভ্যাসও নেই, আই এম নট মোটিভেশনাল স্পিকার। আমি শুধু বলতে চাই যে নিজেদের নিয়ে গর্বের জায়গাগুলো নিয়ে আমরা আত্মগরিমায় থাকি, আমরা নিজেদেরকে সঠিক বা গঠনমূলক সমালোচনায় থাকি। সবাইকে ধন্যবাদ। আমি সবার কাছে মন্তব্য আহ্বান করছি, আমার সমস্ত বন্ধুবান্ধবের কাছে, শাকিব খান বা আমাদের এই আত্মসমালোচনার বিষয়ে প্লিজ কমেন্টস বক্সে মন্তব্য করুন। আপনাদের মন্তব্য নিয়ে একটি ভিডিও তৈরি করে শাকিব খানের সাথে কথা বলে একটি ভিডিও তৈরি করতে চাই। সবাইকে অনেক অনেক শুভেচ্ছা।